আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজকে নিয়ে আসলাম পিয়াজের রাজ্যে, এটা রাজবাড়ী জেলার পাংশা থানা পাটটা গ্রামে এসেছি। এখানে প্রত্যেকটা মাঠে, যেখানে মাঠে নামবেন দেখবেন পিঁয়াজ আর পিঁয়াজ। আমি অলরেডি চলে যাচ্ছি পিঁয়াজ খেতে। আজকে এই পেঁয়াজের বাম্পার ফলন দেখতে পাচ্ছি, বাট বাজারে পেঁয়াজের সেই রকম দাম নেই। আপনি যেদিকেই তাকাবেন পুরা মাঠ পেঁয়াজ, পেঁয়াজ চাষ। এই পেঁয়াজটা হয়তো বা দেড় মাসের মধ্যে পেঁয়াজগুলো উঠে যাবে। পেঁয়াজ আমি একটা পেঁয়াজের গুঁড়া দেখাবো আপনাদের। পেঁয়াজের গুঁড়ায় দেখেন অলরেডি পেঁয়াজ নামা শুরু করে দিচ্ছে। এখানে যে ফাঁকা জমিটা দেখতে, এখানে মোড় কাটা ছিল, এই পেঁয়াজগুলো অলরেডি ওঠান হয়ে গেছে। এখন যে পেঁয়াজগুলো দেখতেছেন এগুলো চারা পেঁয়াজ। এই চারা পেঁয়াজগুলো লাগানো হয়েছে। এটা আগামী 1-1.5 মাসের মধ্যে উঠে যাবে, বাজারজাত করতে পারবে। তবে দেখতে পাচ্ছি যে আসলে কিছু কিছু অসাধু কারবারিদের জন্য কৃষকরা সঠিকভাবে দাম পাচ্ছে না। এখন পেঁয়াজের দাম খুবই কম, আসলে চাষ করে লাভবান হতে পারছে না। তবে আশা করি যখন এই পেঁয়াজগুলো উঠে যাবে ইনশাল্লাহ কৃষকরা দাম পাবে এবং তাদের মুখে আবার হাসি ফিরে আসবে। পেঁয়াজগুলো খুব লাইন ধরে লাগানো হয়।